মনে করেন যে আমারে একদিন রাত্রেবেলা রাতের 1টা বাজে ঘর থেকে বের করে দিছে মায়ের দূর কইরা, এমন এত রাত্রেবেলা আমি কই যাবো, মেয়ে মানুষ। পরে আমি সারা রাত্র বাইরে বসে আছিলাম, পরে আপনি এরকম সারা রাত পার হয়ে যায় ফজরের পরে, মনে করেন যে এক ভাবি বাড়িছে, বাড়িয়ে দেখে যে আমি এরকম বাইরে বসে আছি। পরে উনি আমারে নিয়ে পরে ওরে ডাক দিয়া বুঝায় টুজা ওর হাতে আমারে দিয়েছে, মানে কোনোভাবেই আমারে রাখতে চাইতো না, বলতেছে বেড়ে যেতে, কারণ রাত্রে বের করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মাদ্রাসায় পড়ো একটা মেয়ে, মাদ্রাসার দাখিল পাশ করার পরে ওর সাথে আমার সম্পর্ক হয়, ওই আমার প্রেমের ফাঁদে ফালাইয়া এরপরে চক্রের ভিতরে ফালাই আমার সাথে এরকম বিয়ের নামে প্রতারণা কইরা, এখন আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালাইছে। এর আগেও আর দুইটা মেয়ের জীবন হয় এরকমভাবে আমার সাথে যা করছে সেম এরকম কাজই এর আগে করছে। এর বিয়ে ছাড়াও এমনি অনেক মেয়ে, আমি বর্তমানে যেটা খোঁজ নিয়ে শুনতে পারছি, বিয়ের আগেও আপনার এই যে বিয়ে মানে তো করছে তিনটা, আরও অনেক মেয়েদের সাথে এরকম কথাবার্তা বইলা, এরকম আবেগ দেখায় দেখায় এতিম অসহায় এরকম আবেগ দেখায় দেখায় টাকা পয়সা নিছে, পরে এই মেয়েদেরকে বিয়ে করে নাকি। আমি ওর সুষ্ঠু বিচার চাই, ওই কেন আমার জীবনটা এমনি নষ্ট করলো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমাদের সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু বলছেন তিনি একজন মাদ্রাসার পড়ুয়া ছাত্রী ছিলেন, কিন্তু তাকে প্রেমের ফাঁদে ফেলে তার সর্বোচ্চ কেড়ে নিয়েছে। আচ্ছা বোন, তার সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছে একটু বলবেন? রং নাম্বারে ফোন দিছিল, এরপরে মনে করেন যে প্রায় সময় এরকম ফোন দিত, দিয়ে প্রথমে যে এরকম মানে ই করতাম না করতাম ফোন দিতে, এরকম কথা বলতে বলতে ওই আমারে মানে ওর ফাঁদে ফালাইছে, আবেগ কথা আবেগময় কথাবার্তা বইলে বইলে ওর ফাঁদে ফালাইছে আমারে। দেড় বছর এরকম কথা মানে ফোনে কথা হইতো, দেড় বছর কথা হয়েছে, এরপরে মনে করেন যে দেখতাম অনেক ই করে, তা আমি ওরা বিশ্বাস করছি যেহেতু এরকম করে একটা ছেলে কান্নাকাটি করে, তাহলে তো সত্যি, তাহলে তো আর প্রতারণা করতো না, মিথ্যাও বলতেছে না, আর এই বিশ্বাস করে আমি ওর কাছে গেছি। কিন্তু এই দেড় বছরের ভিতরে আপনাদের দেখা সাক্ষাৎ হতো? দেড় বছরের ভিতরে আপনার শুধু দুইবার দেখা হয়েছে। দুইবার দেখা হয়েছে। আচ্ছা, তাহলে হঠাৎ করে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বা এটা কারণটা? মানে ওই সিদ্ধান্তটা নিছে, ও বলতেছে যে মানে ও রান্না করে খাইতে হয়, কারণ ওর তো বাবা মা নাই, রান্না করে খাইতে হয়, অনেক কষ্ট হয় রান্না করে খায়, আর ডিউটি করতে যত দ্রুত সম্ভব বিয়ে করতেছে। কি কাজ করতেন? অনন্ত পেপার মিলে মুড়াপাড়া, অনন্ত পেপার মিলে জব করতো। অনন্ত পেপার মিলে জব করতো, মানে শ্রমিক হিসেবে জব করতো? হ্যাঁ। তো আচ্ছা, তো আপনি তো একজন দাখিল পড়ুয়া বা তারপর আপনি কলেজে পড়তেন, তো আপনি তো একটু মোটামুটি পড়াশোনা জানা আছে। হ্যাঁ। তাহলে এই ধরনের প্রতারণার ফাঁদে কেন পড়ছে, সে আপনাকে কি রূপ দেখিয়েছে? মানে মনে করেন যে এমন এমন কথা বলতো, মানে অনেক রকমের কথাই বলছে, যার কারণে আমি ওর মায়ায় পড়ে গেছিলাম, যে ওর বাবা মা নাই, গরিব, ভাই বোন মনে করেন যে ছোটবেলা থেকে ওরা পাইলা বড় করছে, যার যার সংসার মানে হ্যার মানে পুরো একা, এরকম নানা কথাবার্তা বলে ই করছে, কিন্তু আমি যেটা দেখলাম যে ভাই বোন সব একসাথে, ওই যা করছে ভাই বোনের মিল্লা, এরা বুদ্ধি করা, এরপর আমার সাথে এরকম কাজটা করছে, শুনতে পারছে যে আমাদের এখানে বাড়ি আছে, আমার বাবা নাই, আমরা তিনটা বোন, না আমরা তিনটা বোন, হয় এইখান থেকে কিছু অংশ নিতে পারবো, ধরেন আপনার বাবা নাই, আপনি এতিম, সবকিছু মিলিয়ে যে আপনার এই সুন্দর একটা জীবন ছিল এই জীবনটা এখন নষ্ট হয়ে গেছে, তো এই বিষয়টা কেমন লাগছে, যে কি ধরনের ভুলের কারণে আপনার, একটু ভুলের কারণে? আমি ওর বিচার চাই, ওই কেন আমার বিয়েটা করলো, আর কেন আমার এমনি আমার জীবনটা ধ্বংস করে গেল, ওর কারণে আমি এখন মানে কারোর সাথে কথা বলতে পারি না, ওই যে কাজটা করে গেছে কারোর সাথে কথা বলার আমার এখন আর ওইটা নাই, সবাই বলে যে কি কাজ করলাম আমি, কেমন একটা ছেলের কাছে গেছি, সমাজে মুখ দেখে তো পাচ্ছেন না, ভালোবেসে যার কাছে গিয়েছিলেন সে প্রতারক, এখন তো অনেকে আপনাকে মানে তিরস্কারই করে, অনেকে ছোট ভাবে দেখে। হ্যাঁ, নিজের কাছে খুব খারাপ লাগে না, সাথের বান্ধবীরও দেখে, এই কারণে আমি ঘর থেকে এখন বাইরেই না, খুব কষ্ট হয় ওর কারণে, কোনো বান্ধবীদের সাথে যোগাযোগ নেই, কোনো আত্মীয়দের সাথে যোগাযোগ করি না, এদিকে বাবা নেই, তারপরে অসহায় ভা, মায়ের কান্না, ভা তো আপনার জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ, কষ্ট বোঝানোর মতো না, বলা যায় না, দেখছেন আসলে মেয়েটা আবেগে কতটা
করেছে বা তার সাথে যে প্রতারণাটা করেছে। আচ্ছা, এরপরে আপনার সাথে কি কি ঘটনা ঘটেছিল বিয়ের পরে আপনি গিয়েছিলেন? ওইখানে যখন দেখে যে আমি আসি না, ওই চাইতো যে আমি ওরে ডিভোর্স দিই। যখন দেখলো যে আমি ওরে ডিভোর্স দিই না, এই কারণে মনে করেন যে ঠিক মতো খাবার তো দিতই না, আমি আমার বাড়িতে এসে ওই মনে করেন যে কারণ ওই যদি পালায় যায় আমি তোর ঘরে যাই উঠবো। মানে এর আগেও যেহেতু ওই পালাতে গেছিল এলাকার মামদের আমার ঘরে নিয়ে উঠাইছি, তালা ভেঙে ঘরে ঢুকছি, তাই এখন মনে করেন যে যদি হ্যাঁ পালাতে থাকে আমি তো যাই ঘরে থাকবো। তা থাকলে আর ভাই বোনের এটা ঝামেলা না, আর ভাই বোনের তো এটা ই করতে হবে। এই কারণে ওই প্লেন করা মানে বোনের মিল্লা প্লেন করা ঘর বিক্রি করে লাইছে। আমি জানতাম না, আমি বাড়িতে বেড়াতে আইছি, এর ভিতরে ঘর টোর ভাঙ্গিয়া মিস্ত্রি আইসা ঘর টোর ভাঙ্গিয়া নিয়ে গেছে। ঘর ভাঙ্গিয়া নিয়ে যাওয়ার পরে আমার বলতেছে যে আমরা এনে থাকতাম না, কারণ এনতে আমার আসা যাওয়া করে ডিউটি করতে অনেক সমস্যা হয়ে যাবে, মেয়েলের মানে যে যে কাজ করে ওইখানে রুম ভাড়া নিয়ে থাকবো, এই কারণে ঘর বিক্রি করে লাইছে, টাকা দরকার ঘর বিক্রি করে লাইছে। আমারে মনে করেন যে ওইখানে থাকতে একবার ঘর থেকে বের করে দিয়েছিল গারো দিরা, পরে আমি কই যাব মেয়ে মানুষ, আমার ঘর থেকে বাইর করে দিছে, নিজের পছন্দে বিয়ে করছি, এখন কি আমি বাসায় এসে কি বলতে পারি এগুলা? এগুলো তো আমি বললে তো আর কেউ এখন তো ই করবো না। এরপরে মনে করেন যে আমি জিটি করছি, জিটি করছি, পরে এই বয়ে মনে করেন যে ওই আমারে আবার নিছে। এই যে খাবার দাবার অনেক কষ্ট দিত, কখনো কি আপনার মায়ের বাসায় কোনো কষ্ট পেয়েছিলেন? না, কোনো সময় না, আমার যে বাবা ছিল না, আমার মা কাজ কইরা, এরপরে আমার তিন বোনের পাশে, কিন্তু কোনো দিনেও অভাব কি জিনিস বুঝতে দেয় নাকি, যে এখনো যে বাড়িতে আছি আমি গড় পর্যন্ত ঝাড়ু দিয়ে খাই না, কিন্তু ওর ওই জায়গায় আমি না খাই দিনের পর দিন আসিলাম, একটা থ্রি পিস ও আমার দেয় নাকি বিয়ের সাত মাস। ঈদের সময় একটা মুরগিও আনতে পারে না, কিন্তু আমার কোনো অভিযোগ আসছিল না। খালি ঋণের কথা বলে যে ওর আগের বউ নাকি ঋণ করে গেছে, ঋণের কথা বলে। এই কারণে আমি কোনো কিছু চাইতাম না ওর কাছে, গেছি যে আমার একজোড়া স্যান্ডেলও আয়না দেওয়ার সমর্থ আসছিল না। 50 টাকা হইলে একজোড়া স্যান্ডেল আনা যায়, কিন্তু ওই একজোড়া স্যান্ডেল আমার আয়না দেওয়ার সমর্থ আর আসছিল না, ওর পুরান স্যান্ডেল আমি পরছি। মানে এতটা ভালোবেসে তারপর সংসার করতে চেয়েছিল, কিন্তু তার তো সঙ্গে আপনি বললেন যে তার আগের আরো দুইজন স্ত্রী ছিল, একটি বাচ্চাও আছে। হ্যাঁ, তারা কোথায় ছিল বা তারা কি তাদের সাথে কি একই ঘটনা ঘটেছে? তাদের সাথে এরকম ঘটনাই ঘটছে। এরপরে মনে করেন যে দ্বিতীয় যে বিয়েটা করছিল ওই ঘরে একটা ছেলে হয়েছে, ও এরকম দেখাই যে খাওয়ান পিন্ধন দেয় না, এরকম বন্ডামি করে ঘরে জিনিসপত্র বিক্রি করে লায়, এরপরে নাকি এই মহিলা নাকি চলে গেছে এরকম, মানে এরকম নির্যাতনের কারণে চলে গেছে, মায়ের দর করতো। পরে লাস্ট আমার প্রথমে মারে নাকি, কিন্তু যখন দেখা যে আমি আসি না, না খাইয়ে থাকতেছি, তাও আমি আসি না, এত অপমান করে, এত ই করে, এত কথা শুনে আসি না, এরপরে অনেক মায়ের দর করছে যাতে আমি চলে যাই, যাই না কি কারণে। দুদিন পর পর একটা করে বিয়ে করবো, একটা মেয়ের সাথে সম্পর্ক করব, মানে এক মেয়ে বিয়ে করবো, এটা হ্যাঁ মানে ই না, যে আমার এখন ছাড়ার লেগে পাগল হয়েছে, আবার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে, আমি নিজে ধরছি আরে ওর ফোনে, আর বোনের সামনে কথা বলছি, আর বোন মনে করেন যে চুপ করে রয়েছে, কিছু বললাম কি দেখছেন আফা, হ্যাঁ যে মেয়ের সাথে কথা বলে পরে চুপ করে আসিল, কিছু কয় নাই কে। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আসলে একজন নারী মানে বিয়ে করেছেন তাকে পছন্দ করে ভালোবেসে, তো আপনি কি তার জন্য পরিপূর্ণ ছিলেন না, বা সে অন্য মেয়েদের কাছে আবার কথা বলতো? আর মনে করেন যেটা একটা নেশা মানুষের, যেরকম মদ গাঁজা একটা নেশা, আর নারী আসক্ত আর নেশা করে, দুজন কোনোদিন ওই দুজন নিয়ে সংসার করা যায় না আর সুখে থাকা যায় না। সে কি আপনাকে মানে সে এমনি নেশা করতো? এমনি কোনো নেশা করতো না, কিন্তু নারীর প্রতি অনেক আসক্ত, যে রাস্তাঘাটে হাঁটতে গেলে মানে একটা মেয়ের দেখলে যেমনি ওই মেয়ের পড়াই বই আমার সামনে বসে ওই মেয়েদের সাথে কথা বলতো। তখন এই বিষয়গুলো আপনি লক্ষ্য করেননি? এগুলা নিয়ে মানে লাস্টে তার রাগারাগি হয়েছে, পরে আমি বলছি যে এখন তো আপনি বিয়ে করে লেছে, এখন মেয়েদের সাথে কথা বলার দরকার কি? তখন এখন কোন পজিশনে আছেন, আপনার সাথে তার সাথে কি সম্পর্ক আছে? না, এখন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কেউ মনে করেন যে ফোন টোন সব কিছু বন্ধ করে ঘর টর বিক্রি করে জিনিসপত্র বিক্রি করে যায় এমন জায়গায় আছে আমি খুঁজে যাই না। ওর ভাই বোনের বলি, ওর ভাই বোন বলে যে আঙ্কুর সাথে যোগাযোগ নেই, অত স্যার সবই জানে।
না ডিভোর্স হয়নি কে ওই ওর বোন বড় বোনরে বলছি ওর বড় বোন আমার বলে কি আমি নাকি কাবিনের জন্য নাকি আসি বলে যে তুমি আমার ভাইয়ের জীবনে রইছো কি কারণে ছেড়া দাও তাইলে তো হয় আচ্ছা সেই প্রতারকের যে আপনার স্বামী হ্যাঁ আপনি কি আসলে তার ছবি আছে বা কোনো প্রমাণ আছে হ্যাঁ ছবি আছে প্রমাণও আছে কাবিন নামে আছে কাবিন নামে আছে আর কি আছে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছে আইনগত আমি একটা জিটি করছিলাম মারধর করে এই কারণে হ্যাঁ ভাই এছাড়া মামলা করে না কারণ মামলা করতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে এই লাগে দৌড়াদৌড়ি করতে হয় আমার তো আর এই মানুষ নাই মামলা করতে চাচ্ছেন হ্যাঁ আমি চাই যে ওর বিচারক আমি একটা মামলা দিতে চাই যে ওর যেতে একটা বিচার হয় যে তার কোনো দিন কোনো মেয়ের সাথে যেত এরকম না করতে পারে কোনো মেয়ের জীবন যে তার ধ্বংস না করতে পারে হয়তো আমার জীবন তো ধ্বংস করে দিছি আমরা কি তার ছবিগুলো যে ছবি আছে এগুলো কি আমরা ভিডিওতে দিব হ্যাঁ মানে আপনি বলেন দিব কিনা হ্যাঁ ওর ছবি ভিডিওতে দিয়ে দেন যত দেশবাসী যাতে ওরা দেখলে যে তোর খুঁজটা যাতে দিতে পারে আচ্ছা তার মানে আপনি ওর এখন খুঁজ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক খোঁজ এই যে দেখুন আপনার মাদ্রাসা পড়ুয়া মেয়ের সাথে যেভাবে প্রতারণা করে বিয়ে করে আচ্ছা এর কাছে আপনাদের কাছে কোনো টাকা পয়সা নিয়েছে কিনা কোনো লেনদেন আছে 2 লাখ টাকা তো নিয়েছেই আপনার গাড়ি কিনবো বলছে গাড়ি কিনবার 50,000 টাকা তার ঋণ দিব ঋণ ছিল 2 লাখ টাকা নিয়েছে 2 মাসের কথা বললাম এরপরে গ্যাঞ্জাম কইরা আপনার এরকম কইরা চইলা গেল পালাইছে টাকা দিতে পারে না যে এই কারণে পালাইছে যে 2 লাখ টাকা দিতেইব আবার আমার সংসার না করলে আমার ছাড়তে গেলে কাবির নামা দিতেইব হ্যাঁ শুধু শুধু আমার পিছনে কি কারণে টাকাগুলো ব্যয় করবো এই কারণে এই টাকাগুলো নিয়ে পালাইছে অন্য জায়গায় যায় মানে হ্যাঁ পরিকল্পনা অন্য জায়গায় যায় সংসার করবো